Assalamualaikum viewers, welcome to my channel Aisha's Artistry. आज के वीडियो ते आमी आपने देर गाये होलु देर गहनार ए शुंदर नेकलेस टी तोड़ी कोडे देखाबो। मूल वीडियो टी शुरू कर रहा गये जरा एकोनो आमर चैनल टी सब्सक्राइब करनी तबे प्लीज आमर चैनल टी सब्सक्राइब कोडे दिवन एवं पश्चे थाके बेल आइकन टी प्रेस कोडे दिवन एवं जरा ऑलरेडी सब्सक्राइब करे छेन तादेर के असंख्य धन्यवाद। एकोन चलुन देखे नेई ए नेकलेस टी आमरा किभाबे तोड़ी करबो। প্রথমে আমি যেই শেপে আমার নেকলেসটি তৈরি করব সেই শেপ অনুযায়ী একটি হার্ড পেপার কেটে নিয়েছি এবং এই হার্ড পেপারের নিচের দিকে আমি হালকাভাবে একটু গ্লু লাগিয়ে তারপর আমার বোর্ডের উপরে সেট করে নিয়েছি যাতে করে এই পেপারটা নড়াচড়া না করে। আপনারা চাইলে পেপারের পরিবর্তে ফোম শিটও ব্যবহার করতে পারেন। এখন নিচের দিকে মাঝ বরাবর যেখানে আমি একটু সার্কেলের মতো একটি শেপ দিয়ে নিয়েছি সেখানে আমি রেণু বসিয়ে নিচ্ছি। আমি এখানে রাউন্ড শেপ করে রেণুগুলো বসিয়ে নিয়েছি। এখানে আমি তিন রঙের রেণু ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রঙের রেণু ব্যবহার করতে পারেন। এখন এখানে নিচের দিকে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি পেপার রোজ ব্যবহার করব। এখানে আমি চারটি পেপার রোজ ব্যবহার করব। পেপার রোজ বসানোর ভিডিও ক্লিপটা আমার মোবাইল থেকে সামহাউ ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। এখানে শুধু আপনারা গ্লুটা বসিয়ে পেপার রোজটা বসিয়ে নিলেই হবে। এখন উপরের দিকে আমি আইপিন বসিয়ে নিচ্ছি, ঠিক মাঝ বরাবর আমি অপর দিকটাতেও আইপিন বসিয়ে নিব। কাজ করার সময় আপনারা অবশ্যই সাবধানে করবেন যাতে আপনাদের হাতে গ্লুটা লেগে না যায়। এখন আমি উপরের দিকে একটু গ্লু বসিয়ে আমি এখানে পেপার রোজ বসিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে হলুদ রঙের পেপার রোজ বসাচ্ছি, তারপর আমি রোজের ঠিক নিচ বরাবর এভাবে করে একটু গ্লু দিয়ে নিয়ে তারপর আমি এখানে রেণু বসিয়ে নিচ্ছি। আমি এখানে সবুজ রঙের রেণু বসিয়ে নিলাম, তারপর আবার গ্লু বসিয়ে আমি এখানে কমলা রঙের দুইটি ফুল বসিয়ে নিচ্ছি, তারপর আবার সেই ফুলের নিচে রেণু বসিয়ে নিচ্ছি। ভালোভাবে রেণুটাকে সেট করে নিতে হবে। এখানে আমি ফুল এবং রেণুগুলোকে সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। শেপ অনুযায়ী আমাদের এখানে রেণু এবং ফুলগুলোকে বসিয়ে নিতে হবে। এখন আমি রেণু নিচের দিকে আবার একটু গ্লু বসিয়ে নিচ্ছি এবং এখানে আমি সবুজ রঙের পেপার রোজ ব্যবহার করছি। তারপরে আবার পেপার রোজের নিচের দিকে এভাবে করে গ্লু লাগিয়ে নিয়ে আমি এখানে ম্যাজেন্টা রঙের রেণু ব্যবহার করছি। গায়ে হলুদের যে কোনো ধরনের কাস্টমাইজ করা গহনা অর্ডার করতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পরবর্তীতে আমি এখানে তিনটি হলুদ পেপার রোজ ব্যবহার করব। এখানে আমি দুইটি হলুদ পেপার রোজ ব্যবহার করে নিলাম। এখন আমি এই দিকটাতে আরেকটি পেপার রোজ ব্যবহার করব। যেহেতু এই দিকটা একটু রাউন্ড হয়ে এসেছে সেহেতু আমি এখানে দুটির পরিবর্তে তিনটি পেপার রোজ ব্যবহার করলাম এবং তারপরে আমি এই পেপার রোজের নিচের দিকে আরও দুইটি রেণু ব্যবহার করে নিব। এখানে আমি দুইটি রেণু বসিয়ে নিয়েছি এবং এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি দুইটি কমলা রঙের পেপার রোজ বসিয়ে নিব। আপনাদের নেকলেসের সাইজ অনুযায়ী আপনাদের কম বা বেশি ফুল এবং রেণু বসাতে হতে পারে। আমাদের একটি পাশ কমপ্লিট হয়ে গেল, ঠিক একইভাবে আমরা অপর পাশটাও কমপ্লিট করে নিব। অপর পাশটাতেও আমি রেণু এবং ফুল বসিয়ে নিয়েছি। এখন আমরা যেখানে আইপিন বসিয়েছিলাম উপরের দিকটাতে সেখানে জাম্পিং এবং টার্সেল লাগিয়ে নিব। এখানে আমি জাম্পিং নিয়ে নিয়েছি এবং এই জাম্পিংটাকে আমি প্লাসের সাহায্যে একটু ফাঁকা করে নিচ্ছি এবং আমি আইপিনের ভেতর দিয়ে এই জাম্পিংটাকে নিয়ে যাব এবং এই ফাঁকা অংশটাতে আমি টার্সেলটা এরকম করে ভিতরের দিকে দিয়ে তারপরে আমি জাম্পিংটাকে লক করে দিব। এখানে আমি প্লাসের সাহায্যে জাম্পিংটাকে লক করে দিচ্ছি। আমি একটু ছোট করে নিচ্ছি যেহেতু আমি এখানে বড় জাম্পিং ইউজ করছি, সেহেতু আমি প্লাসের সাহায্যে জাম্পিংটাকে সুন্দর করে রাউন্ড করে ছোট করে নিলাম। একইভাবে আমি এই সাইডটাতেও টার্সেল লাগিয়ে নিব। এখানে আমি দুইটি পাশেই টার্সেল লাগিয়ে নিয়েছি। এখন আমাদের নেকলেসটা দেখতে কিছুটা এরকম হবে। অফ ক্যামেরায় আমি নেকলেসের নিচের দিকে পার্ল চেন লাগিয়ে নিয়েছি। এখন আমাদের নেকলেসটা দেখতে এরকম হবে। এই নেকলেসের সাথে আমি কানের দুল এবং টিকলি তৈরি করে নিয়েছি। এই কানের দুল এবং টিকলির টিউটোরিয়াল পূর্বেই আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।